কেন দা জি ভাই দেখা যায় আচ্ছা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যখন যাই অনেক সময় দেখি আমরা প্রমোশনাল অনেক কিছু দেখায় আমাদের প্রমোশনাল পপ এটা আসলে কি এটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি প্রমোশনাল পপ কি যেরকম এত পার্সেন্ট ডিসকাউন্ট বা আমাদের সম্পর্কে আরো আইডিয়া পাইতে এটা বা কোনো একটা কিছু দেখাইতে বা কোনো একটা ইনফরমেশন যা শেয়ার করতে কোনো একটা ওয়েবসাইট এর লিঙ্ক তাকে শো করতে বা সে কোন একটা কিছু মিস করতেছে এরকম কিছু শো করতে আমরা কি করি এরকম পপ আপ দেখি অনেকগুলো ওয়েবসাইটে এই পপ আপটা আমরা কিভাবে ওয়েব ফ্লোতে তৈরি করতে ওয়েব ফ্লোতে আমরা জানি রেডিমেড কিছু না সবকিছুই কাস্টম করতে হয় এটা ওয়েব ফ্লো যেমন একটা স্লো দিক আবার সবচেয়ে ভালো দিকও এটা যে আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি তৈরি করতে হবে আজকে এই পুরো প্রসেসটা আমি দেখাই দিব কিভাবে একটা পপ তৈরি করতে হয় ভিট কমপ্লেক্স প্রসেসটা বাট এটা শিখলে ইন্টিগ্রেশনের মোটামুটি একটা ভালো আইডিয়া চলে আসবে আপনাদের ইন ফিউচারে এটার মাধ্যমে যে ধরনের ইন্টিগ্রেশন একটা বাটনে ক্লিক করলে অন্য একটা জায়গাতে কালার হবে একটা বাটনে ক্লিক করলে পুরো ওয়েবসাইট এর কিছু কিছু কালার চেঞ্জ হয়ে যাবে কোথাও একটা ক্লিক করলে কোনো একটা কিছু হাইড হয়ে যাবে সামথিং লাইক দ্যাট আজকে আমরা এটা বোঝার চেষ্টা কিভাবে করতে হবে আচ্ছা আমরা কাজ করার চেষ্টা করব যাতে করে আসল ভিউটা পাই আচ্ছা সর্বপ্রথম আমি একটু বুঝাই ইন্টিগ্রেশন আসলে কি ইন্টিগ্রেশনটা কিভাবে কাজ করে ইন্টিগ্রেশন জিনিসটাকে বোঝানো হচ্ছে কোনো একটা কিছু করলে কোন একটা ঘটনা ঘটবে ঠিক আছে ধরে নিলাম একটা সুইচ ফ্যানের সুইচ ফ্যানের সুইচ ক্লিক করলে কি হয় ফ্যান চালু হয় আবার ক্লিক করলে কি হয় ফ্যান বন্ধ হয় তাই না এটা তো আমরা জানি তো এই জিনিসগুলাকেই বলে হচ্ছে ইন্টিগ্রেশন এখন এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করতে পারি ওই ওই ফ্লোতে আসলে ইন্টিগ্রেশনের কাজ কি ধরেন ওই ফ্লোতে বললো যে একটা ইমেজ আছে এটার উপর হোভার করলে এই পুরো সেকশনটা বড় হয়ে যাবে জুম হবে কিছুটা এরকম আমরা দেখি অনেক সময় বা কোন একটা জায়গাতে আমি হোভার করছি ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় নাই ইমেজটা চেঞ্জ হয়ে গেছে বা কোনো একটা বাটনে ক্লিক করছি একটা সেকশন বড় হয়ে গেছে বা একটা সেকশন সরে উপরের দিকে চলে গেছে কোন একটা জিনিস হোভার করলাম বা কোন একটা বাটনকে দেখা যাচ্ছে আমি দুইবার ক্লিক করলাম ওই নিজের বাটনটা নিজেই হাইড হয়ে গেল সামথিং লাইক দ্যাট এই রকমের যত ধরনের ঘটনা আছে যেগুলা দিয়ে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেক কিছু ইন্টিগ্রেশন করতে পারি এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন বেসিক্যালি তো এটা কিভাবে করতে পারি প্রথমে একটু সিম্পল উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি দেন আমরা হচ্ছে একটা ফুল পপআপ তৈরি করতে আচ্ছা এটার জন্য আমাদের কি লাগবে আমরা একটু দেখি ওকে সর্বপ্রথম আমরা কি করবো আহ এইখানে কোন একটা ইমেজ আমরা নিব ওকে বা আমরা একটা নতুন সেকশন তৈরি করতে পারি

ডিকশনারিতে এরকম ক্লাস নিয়ে শেষ করে দিতে পারে বাট আমি চাই আপনারা বুঝার চেষ্টা করেন জিনিসটা কারণ ওই ফ্লুইডস অল এবাউট কাস্টম আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে একটা জিনিস অনেকগুলো ওয়ে আছে আমি যেভাবে দেখাচ্ছি শুধু এইটাই যে ওয়ে তা না আমি আপনাদেরকে একটা ওয়ে শেয়ার করতেছি আপনাদের চোখ খুলে দিচ্ছি আপনাদের কি শেখা উচিত এটা বিভিন্ন ওয়ে আছে এটা আপনি প্র্যাকটিস করতে গেলে নিজেও অনেক কিছু রিভিল করতে পারবেন আচ্ছা শো এন্ড ইমেজ ওকে এখন আমরা কি করবো এখানে একটা ইমেজ ইনসার্ট করবো বললাম কাজ করি এখানে একটা আমার একটা ইমেজ করি কোন একটা ইমেজ ইমেজে কোন ইমেজ হতে পারে সেটা

আচ্ছা একটা জিনিস দেখাই আপনি এইভাবে যদি সরাসরি ইমেজ না নেন যে কোনো ইমেজকে কে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো একটা জায়গায় নিলে ওখানে ইনসার্ট হয়ে যায় আপনাকে নতুন করে ইমেজের ফিল দিতে হয় না যেভাবে টেনে ছেড়ে দিল অটোমেটিক্যালি ইমেজটা চলে আসবে ফাইন আমরা এখানে একটা একটু ধরি ইমেজটা কন্টেন্টগুলোকে মিডলে রেখে এখানে আমরা একটা বাটন দিব হ্যাঁ হচ্ছে এটা কোন লিঙ্ক থাকবে না কারণ এটা ঠিক করলে সিমেজটা হাইট হয়ে যাবে তো আমরা এটা একটু আহ রেড টাইপের কালার দিই যাতে করে মানে ইমেজটা যে হাইট হয়ে যাবে পাওয়া যায়

এখানে ক্লিক করলে কি হবে ইমেজটা হাইড হয়ে যাবে ফাইন এই জিনিসটা কেমনে করবো এটা একটু বুঝি আমরা প্রথমে খুব মনোযোগ দিয়ে দেখেন এই পার্টটা এই বাটনটাতে ক্লিক করলে কিছু এটা ঘুরবে রাইট তো বাটনটা দিয়ে কাজটা স্টার্ট হবে বাটনটা ধরবো এই যে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি সবাই জি ভাই আমরা চলে যাব ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশনে কি ঘটনা ঘটবে বাটনে কি করলে করলে না ক্লিক করলে বাটনে ক্লিক করলে ইন্টিগ্রেশনের ঘটবে কখন যখন ক্লিক করবে আরো অনেক কিছু আছে সো মাউস ক্লিক মাউস দিয়ে যখন এইটার উপরে ক্লিক করা হবে আমি তো এখন ধরে আছে এটা তাই না তার মানে এটার উপর যখন ক্লিকের প্রথম একটা ক্লিক দুইবার দেওয়া যায় দুইটা ইন্টিগ্রেশন দেওয়া যায় প্রথম ক্লিক যখনই ক্লিকটা করবে প্রথমবার ক্লিক করলে কি হবে একটা অ্যানিমেশন ঘটবে এখানে অনেক কিছু আছে ফেজ স্লাইড ফ্লিপ এগুলো হবে যেমন আমি যদি ফ্লিপ দেই তাহলে কি হইলো ফ্লিপ তার মানে কি আমি যদি এটার উপর ফ্লিপ করি এরকম হবে হ্যাঁ ক্লিক করলে তো এটা হচ্ছে ওর নিজস্ব অ্যানিমেশন ঠিক আছে এখান থেকে আরো অনেক অ্যানিমেশন আছে ঠিক আছে কোন দিকে হবে বুঝতে পারছি এখানে এটা ধরে যে কোনো জায়গায় জিনিসকে আমরা অ্যানিমেশন দিতে পারবো এখানে অনেক অ্যানিমেশন আছে এগুলো আপনারা ট্রাই করবেন ড্রপ হবে উপর থেকে পড়বে হ্যাঁ নিচের দিকে এই যে সুন্দর না এগুলো আপনারা ট্রাই করবেন ডিলে মানে কতক্ষণ পরে হবে এটা ঘটনা তো এটা হচ্ছে এক হাজার মানে পুরোটা হচ্ছে এক সেকেন্ড যতটুকু আপনি দিতে চান মানে এক সেকেন্ডের অর্ধেকের একটু কম দিলাম বুঝতে পারছি এবং অনেক অ্যানিমেশন আছে এটা সবকিছু শুধু বাটন না ইমেজ সেকশন সবকিছুতেই দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কি গেলো ইন্টিগ্রেশন অ্যানিমেশন তাহলে অ্যানিমেশন কাজ শিখে গেলাম না নাকি সবগুলো গাইটা গাইটা দেখাইতে হবে না ভাই পারবো পারবো একটু ঘাটবো হ্যাঁ শুধু এটা নাই যে এটা ধরে ইমেজ কে ধরে ইন্টিগ্রেশন দিতে পারবো অন হোভার হোভার করলে কি ঘটবে ওভার করলে এটা ফ্লিপ হবে ঠিক আছে কেমনে দেখেন হচ্ছে সেই ম্যাচটা তো হবার কমপ্লিট হইতে হইতে হবার হচ্ছে ক্যান্সেল হচ্ছে এটা সেটা বুঝে দিতে হবে আমরা তো এটা বুঝিয়ে দিব আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য দেখতেছি এটা দিছি হবারে তাই না এটা ক্লিকও দিতে পারে ক্লিক করলে ওটা ঘুরবে এরকম সো এটা আপনারা করবেন কিন্তু আমরা যেটা দেখতেছি এটা তো নিজস্ব অ্যানিমেশন এটা আসলে ইজি সবাই বুঝতে পারবো সো ক্লাইন যদি আইসা বলে অ্যানিমেশন ইন্টিগ্রেট করতে পারো কিনা ওয়েবফ্লোতে বলতেই পারে রাইট যদি এটা বলে তাহলে আমরা কি করব আমরা বলবো যে আমরা পারি পারবো না আমরা জি ভাই ওকে এখন আমি যেটা দেখাবো এইটাকে কিছু পুললে হোভার বা ক্লিক করলে অন্যটার সাথে কোন একটা ঘটনা করবে এখন তো শুধু এটার সাথে ঘটনা রে হচ্ছে আমরা কি করব এখানে যাব মাউস ক্লিক এইবার আর কোন 애니메이션 রেডিমেড কিছু সিলেক্ট করবে না এখানে অনেকগুলো আছে আপনারা সবগুলো ট্রাই করে ট্রাই করে দেখবেন ইমেজের সাথে বাটনের সাথে লিখার সাথে পুরো সেকশনের সাথে ট্রাই করবেন আমি যেটা দেখাবো স্টার্ট এন্ড অ্যানিমেশন একটা অ্যানিমেশন ঘটাবে অন্য কোথাও ঠিক আছে স্টার্ট এন্ড অ্যানিমেশন আচ্ছা স্টার্ট অ্যানিমেশন দিলাম এখন এখানে বলতেছে অ্যানিমেশনটা কি টাইমলি একটা অ্যানিমেশন করবে কি করবে এখান থেকে প্লাস দিব মানে বানাবো আমরা অ্যানিমেশনটা প্লাস দিলাম এখন অ্যানিমেশনটা যার সাথে ঘটবে এই পয়েন্টে তার তাকে ধরে অ্যানিমেশনের কাজ আগাইতে হবে সো এখন কার সাথে ঘটবে অ্যানিমেশনটা বুঝলে আনসার করতে পারবেন ইমেজের সাথে করবেন ইমেজের সাথে তো ইমেজটা ধরলাম এখন আমরা প্লাস দিব কি করবে ইমেজটা সরে যাবে বড় হবে রোটেট করে ঘুরে যাবে স্কিউ হবে অপাসিটি কমবে ফিল্টার আসবে ফন্টের ভেরিয়েশন ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার টেক্সট কালার সাইজ বড় ছোট হবে নাকি হাইড অ্যান্ড শো হবে হাইড এন্ড শো হবে ক্লিক করলাম হ্যাঁ আচ্ছা এই যে নিচে হাইড অ্যান্ড শো আছে কিন্তু নিচে যাচ্ছে না এটা একটা বাঘ স্ক্রিনের কারণে এটা হয় এটা কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম মাইনাস করে নেবেন তাইলেই চলে আসবে যাচ্ছে না হাইড এন্ড শো and hide and কোনটা হবে yes. hide হবে না show হবে ফার্স্ট ক্লিকে হাইড হবে থেকে নান করে দিলাম ডিসপ্লেটা কি হয়ে যাবে নান হয়ে যাবে পাই এখানে আবার গেলাম ক্লিক করব হইছে পার্টিতে ক্লিকে আসতেছে কি না না তো এটা একটু কাজ করতে হবে নাকি একটু কাজ বাকি আছে একটু তো বুঝছি নাকি জি

এটা দিয়ে কি করতেছে হাইড দিয়ে এটা ইন্টার দেয় আবার দান দেবেন এটা দেখেন হ্যাঁ ঠিক আছে তাই না এটা চেক করতে পারেন আরকি এগুলো সব নিউ টাইম নিউ টাইম বুঝা যাবে না কোনটা কি কাজ এই জন্য নাম দিয়েছে হাই দিয়ে হাইট হচ্ছে তার মানে হাইট কখন হচ্ছে ফার্স্ট ক্লিকে তাই না সেকেন্ড ক্লিকে কিছু দিছি না আবার দেই তাহলে সেকেন্ড ক্লিকে কি হবে কিভাবে দিবেশন তো মাথা জুটতেছে আস্তে আস্তে তাই না বেশি কঠিন না কিন্তু প্লাস আসছে না ওকে এখন কি করবো ইমেজটা সিলেক্ট করবো কারণ ইমেজের সাথে ঘটবে আবারও প্লাস দিব কি হবে হাইডেন শো হবে যদি হাইডেন শো যদি না দেখা যায় কি করতে হবে এখান থেকে মাইনাস করে নিতে হবে আচ্ছা এবার কি নান হবে নাকি ডিসপ্লেতে আসবে ডিসপ্লে ব্লক হবে ডিসপ্লে ব্লক হবে মনে রাখতে হবে ইমেজ স্টার ডিসপ্লে রান হওয়ার আগ পর্যন্ত ডিসপ্লের অবস্থা কি ছিল যদি কিছুই না দেওয়া থাকতো যেমন ফ্লেক্স থাকতে পারে থাকতে পারে না যদি ধর ফ্লেক্স ছিল ধর নরমালি তাহলে ফ্লেক্সি দিতে হবে আর যদি একদম নরমালি কিছুই ছিল না তাহলে জাস্ট ব্লক দিয়ে দিবে ডিসপ্লে ব্লক ওকে ওকে সেভ এখন আমরা এইটার এটার নাম দিতে হবে না রিনেম শো দি ল্যাপটপ ইমেজ ঠিক আছে এখন দেখি রিভিউ এটা দিয়ে আমরা একটু হাইড হয় এটাতে তো শো হয় শো তা তো আর যাবে না আমরা এখানে তোলা যাবে হই শো জি হপ আচ্ছা ভাইয়া এই এই সিস্টেমে করা যায় না যে আমি এট ফাস্ট আমার হাই ডিমেস্টার হয়েছে তো আমি যখন হাই ডি ইমেজ ক্লিক দেব আমার ইমেজও হাইড হয়ে যাবে কিন্তু আমার বাটন যে জিনিসটা আছে এইটা হলো যে শো বাটনটা শো হবে আর হাইড বাটনটা হাইড হয়ে যাবে একসাথে অবশ্যই দুইটা বাটন বানাইতে হবে এই যে প্রথমে ওইটাই আমি করার জন্য শুধু হাইড ইমেজ লিখছিলাম পরে ভাবলাম যে এটা কমপ্লেক্স হবে শুধু তাই দেখলে এখন দেখাবো এখন এইটা দিয়ে তাহলে শুধু হাইড হবে এই বাটন চলে যাবে ইমেজ আসবে আবার অন্য একটা বাটন সবুজ বাটন আসবে সেটা নাম থাকবে হচ্ছে অন্য একটা নাম ওটা ক্লিক করলে মানে এরকম কিছুই তো বলতেছেন দেখেন দুইটা বাটন বানান প্রথমে

এখান থেকে আমি বাটনের কালারটা তাহলে গ্রীন দিয়ে দেই যাতে করে আমি বুঝতে পারি এটা দিয়ে আমি এটা শো করতেছি ওকে আচ্ছা এটা হবে কি শো আমি যেহেতু ডুপ্লিকেট করছি সকলে ইন্ডিকেশন এটার সাথে চলে আসছে ফাইন আমি ইন্ডিকেশনে গিয়ে ইন্ডিকেশনটা ডিলিট করে দিবো এটা ইন্ডিকেশনে শুধু একটা ইন্ডিকেশন থাকবে না এটাতে যাবো আবার মাউস ক্লিকের যে ইন্টিগ্রেশনটা বানাইছি এটা কি থাকবে এটা সেকেন্ড অ্যানিমেশন থাকবে না না সেকেন্ড অ্যানিমেশন থাকবে না তাহলে এটা কি করব সিলেক্ট অ্যানিমেশন মানে করে তাহলে সেকেন্ড কিছুই ঘটবে না ফাইন এটার বুঝতেছেন না বেশি কমপ্লেক্স করে ফেললাম আপনাদের জন্য না না ঠিক আছে ভাই বাকিদের চুপচাপ কেন না ভাই দরকার আছে ওকে আচ্ছা সো সাইড ইমেজ শো এখন শুরুতে কি শো ইমেজ দেখানোর কোনো মিনিং আছে না অবশ্যই হাইডেন্স থাকবে তাহলে এটা হাইড করে দিব নরমালি যা হাইড করে দিব নান ডিসপ্লে নান এটা জাস্ট বেসিক যেটা আছে এটা এই পর্যন্ত তো ঠিক আছে তাই না আচ্ছা এই বাটনে ক্লিক করলে এইটা হাইড হয়ে যাবে এই তো ঘটনা এটা আমি আর আগে করি এটা অলরেডি আমরা করছি আবার একটু করি যাতে করে আপনারা বুঝতে পারেন মাউস ক্লিক সিলেক্ট অ্যানিমেশন এইখানে অ্যানিমেশন আছে চাইলে সিলেক্ট করে দিতে পারেন সোদি ল্যাপটপ ইমেজ আছে না চাইলে আবার বানাইতেও পারেন প্লাস দিয়ে ওকে প্লাস দিয়ে সেম ভাবে বানাইতেও পারেন আমি আগে যেহেতু বানাইছিলাম শো জিনিসটা শো না এটা হাইড হবে রাইট আই দিয়ে ল্যাপটপ ইমত এখন এটা হইলো এটা আমরা বুঝলাম এটা এখন থেকে দেই ওদের এটা ডাল একটু দেখি হয় কিনা হচ্ছে এখন এইটা যখন হাইড হয়ে যাবে আর কি হাইড ইমেজ এই বাটনটা থাকার কোনো মিনিং আছে দেখেন তো যখন হাইড হয়ে যাবে না তখন আর থাকবে না এটা থাকবে না চলেন আবার তাহলে এইটুকুর কাজ করি আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি একবারে দেখাচ্ছি না যাতে কঠিন না হয়ে আমি আরো একটা যাব আরো একটা অ্যানিমেশন ঘটাবো হাউস ক্লিক হাউস ক্লিক করলে একটা অ্যানিমেশন ঘটবে এবার কার সাথে ঘটবে ওর নিজের সাথেই ঘটবে নিজস্ব হবে নিজস্ব তাই না জিম ভাই ক্লাস কি হবে আইডেন এন শোয়েবার ধরি নাই কাউকে কারণ ওটা ধরাই আছে আইড শো ও হাইড আয়োজন এখন তাই হয়েছে কিনা ঠিক আছে ভাই শুধু টাইটেল টা আচ্ছা এখন ও হাইড হয়ে যাওয়ার পরে আর একটা বাটন কেস ভিসেবল করতে হবে না জি ভাইয়া নাইলে তো ওটা আবার শো করবে কেন এইতো আচ্ছা তাহলে এটার সাথে আরো একটা অ্যানিমেশন ঘুরবে তাহলে প্লাস মাউস ক্লিক সিলেক্ট অ্যান্ড অ্যানিমেশন প্লাস এই বাটনের সাথে শো অ্যান্ড হাইট ঘুরবে এটা কি আসবে ডিসপ্লে লকে চলে আসবে তাই তো আমি যেটা বারবার বলতেছি এটা নর্মাল অবস্থায় যদি ফ্লেক্স থাকতো তাহলে ফ্লেক্সই ধরতাম যেহেতু নর্মাল অবস্থায় কিছু নাই তো এই জন্য ব্যাক করছি এখন একটু দেখি কি হয় দেখেন তো আসছে এখন শো ইমেজের এটাকে একটু অ্যানিমেশন ঘটাইতে হবে আবার আচ্ছা শো ইমেজের এই বাটনটা যে বাটনটা এখন ভিজেবল না এটার সাথে কি কি ঘটবে এটা হচ্ছে দেখতে হবে এটা কি করবে এটাকে যখন ক্লিক করা হবে অন মাউস ক্লিক এটাকে যখন ক্লিক করা হবে একটা অ্যানিমেশন সে হবে সেই অ্যানিমেশনটা কি প্লাস এই ইমেজটা ধরেন শো অ্যান্ড হাইট ইমেজটাকে ভিজেবেল করবে সেভ এটা দিয়ে কি হবে ইমেজটা হাইট হবে এটা দিয়ে ইমেজটা শো হবে বুঝছে এইটাই রয়ে গেছে ওই ওই ব্যাটনটা ব্যাক করতে হবে না এখন জি ভাইয়া তাহলে কি করবে এটার সাথে আরো একটা অ্যানিমেশন করবে রাইট দেন আবার প্লাস দেন আপনারা প্রত্যেকটা অ্যানিমেশনের নাম দিবেন নিজে যাতে বুঝতে পারেন না দিলে কোনো সমস্যা নাই বাট নিজের বুঝার ক্ষেত্রে বা অন্য ডেভেলপার ইন ফিউচারে কাজ করলে যাতে বুঝতে পারেন প্রফেশনাল কাজ করছেন প্রত্যেকটা অ্যানিমেশনের নাম দিবেন রিনেম করে যেভাবে দেখাইছি সিলেক্ট অ্যানিমেশন আবার অ্যানিমেশন ঘটবে এবার ঘটবে এই বাটনের সাথে সেই বাটনটাকে কি করবে ডিসেবল করবে রাইট আচ্ছা আমাদের অ্যানিমেশন এখানে একটু করছি এটা এখনো করি নাই সিলেক্ট ডান অ্যানিমেশন প্লাস এই বাটনের সাথে এটা অ্যানিমেশন সে ঘটাবে আইকন শো আমি শুধু হাইড এন্ড শো দেখাচ্ছি আরো অনেক কিছু ঘটানো সম্ভব আছে এটা কি করবে এটাকে ডিসপ্লেতে আবার ব্যাক করে নিয়ে আসবে তাহলে আমি কি দেখি হইছে কি না করছে শো করছে आंसर এটাকে জি ভাই এটা থাকার দরকার আছে আর এখন এটাকে আবার হাইট করে দিতে হবে তাহলে এই অ্যানিমেশনটা আবার এটার সাথেই না মাউস ক্লিক সিলেক্ট অ্যানিমেশন প্লাস প্লাস নিজের সাথেই আর কাউকে সিলেক্ট করার দরকার নেই এখানে ডিসপ্লে শো ই ম্যাচ শো হয়ে গেছে হেডি ম্যাচ সো ম্যাচ বুঝতে পারছি আছে ট্রাস্ট মিল শুধু এইটুকু শেখার জন্য আপনাকে পুরা কমপ্লিট একটা কোর্স করতে হবে আমি জাস্ট যত সহজ করে এটাকে বোঝানো সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে তো আপনি অনলাইন ঘাঁটেন আপনি ওদের ওয়েব ওয়েস্ট ইউনিভার্সিটির কোর্স দেখেন জাস্ট আপনাকে ইন্টিগ্রেশন আমি যতটুকু এখন শিখাইলাম আপনাদের আধা ঘন্টার মধ্যে এটা শিখতে আপনাদের একটা খুরা কমপ্লিট কোর্স করা লাগবে এখন বলতে পারেন তাহলে কেমন নইলো কমপ্লিট কমপ্লিট কোর্সে কি করবে ছোট ছোট জিনিস শিখাই শিখিয়ে প্র্যাক্টিস করা করে জায়গা বাট আমি আপনাদের সাথে কথা বলে বলে জিনিসটা করলাম আশা করি আপনাদের ওই কোর্সের থেকে খুব কম জিনিস শিখান লাগে ঠিক আছে এখন বাকি এটা ভুলে যাবেন ফর শিওর মনে হচ্ছে অনেক ইজি আমরা পারছি বাট এটা ভুলে যাবেন ফর শিওর আপনাকে প্র্যাকটিস করতে হবে এটা মনে রাখার জন্য ঠিক আছে আচ্ছা এটার মধ্যে তো কোনো কোয়েশ্চেন নেই কারো না আপনাকে ওকে গ্রেট যত ক্লিক করতে পারেন এটা কিন্তু কাজ করবে হাজার হাজার বার ক্লিক করলো এটা স্মুথলি কাজ করবে ঠিক আছে ওকে আচ্ছা বিষয়টা এটাকে একটা ফিক্স সাইড দিয়ে দিতে পারেন যদি উইয়ার্ড লাগে বিষয়টা যে মুভ করতেছে ওয়েবসাইটটা সো এই সব ক্ষেত্রে আপনি কি করতে পারেন এটাকে একটা ফিক্স সাইড দিয়ে দিতে পারেন এটা ঠিক আছে ধরেন একটা ফিক্স সাইড দিলেন যাতে করে ইমেজ হাইট হোক আর শো হোক এটা যাতে বড় ছোট না হয় হাইট দিয়ে দিলেন ধরেন 500 500 কিন্তু বড় 300 দাম ঠিক আছে আশা করি বুঝতে পারছি ওকে এখন আমরা এটা গেল হচ্ছে

আচ্ছা এখন আমরা এটা পাবলিশ করে দিয়ে একটা পপ আপ তৈরি করবো সেম কনসেপ্টের উপরে জাস্ট একটু কমপ্লেক্স লাগবে কিছু কিছু পয়েন্টে আমি যতটুকু সম্ভব সহজ করার চেষ্টা করবো পপ আপে কি থাকে আমরা একটু বোঝার চেষ্টা করি ওয়েবসাইট পপ আপ আচ্ছা পপ আপে কিছু জিনিস কমন থাকে কেমন সর্বপ্রথম আমরা যদি দেখি একটা বক্স থাকে ভিতরে কিছু কন্টেন্ট থাকে এই দিক দিয়া দিয়ে থাকে একটা বুঝি হালকা রং তাই না এইটা থাকে তাহলে কি একদম শুরুতে তারপরে থাকে পুরো সেকশনের পার্টটা তার উপরে থাকে হয়তো বা গ্রিড বা তার উপরে থাকে কি কন্টেন্ট তাই না এইভাবে তো এটা কাজ করে আমাদেরকে ওই ওয়েতে আগাইতে হবে সর্বপ্রথম একটা ফাঁকা ডিপ নিতে হবে যেটা আমাদের পুরো ওয়েবসাইটের উপরে থাকবে ফাঁকা একটা ডিপ যে কোনো জায়গাতে আমরা নিব বডির ভিতরে নিব একদম বডির নিচ বরাবর আমরা ফাঁকা সেকশনটা নিয়ে নিব এখানে দিয়ে দিলাম দীপ অপ

তারপর না এখন এটা থাকুক ব্যাকগ্রাউন্ড আমরা বুঝার চেষ্টা করি যে এটা কেন আসে আমরা কতটুকু দিলে এটা উপরে আসবে এই যে এবার আসছে চারটা নয় দেওয়ার পর আসছে তো এটা যতটুকু লাগে আমরা এখানে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের পপ আপ কালারটা আমরা এখানে বাতিল করে দিলাম আচ্ছা অবশ্যই কালার করে নিতে পারেন প্রথম ক্ষেত্রে আপনার হয়তো কনফিউশন লাগতে পারে শুরুর দিকে যখন আস্তে আস্তে বুঝে যাবেন তখন আর এরকম লাগবে না কালারটা পরে আমরা ডিসকালিফাইড করবো আগামী জাস্ট দিয়ে রাখলাম আচ্ছা পপ আপ মধ্যে মেইন পপ আপে ওভারলে কালার দেওয়া যাবে না ক্লিয়ার ওভারলের জন্য আমরা আরো একটা ডিপ নিব জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থা আর একটা ডিপ নিলাম এটাও হবে ওভারলে ফাইন এটা দিব কি ওভারলে এটা একটা কালার থাকবে খুব কাছাকাছি দিয়ে এটার ফিফটি পার্সেন্ট বা তার আর ওই যে এ যে অপশনটা আছে না নিচে আমরা দেখতে পাচ্ছি যেখানে এটার মানে হচ্ছে কতটুকু আছে ফিফটি দিলে অর্ধেক সেটা অর্ধেক এখন এইটার স্ক্রিন থাকবে কতটুকু এটাও সেম ফিক্স স্ক্রিন পুরা স্ক্রিন জুড়ে এই যে লাস্টের যে অপশনটা ফুল পুরাটা পায় গেছে তাই না এখন মেইন পপ আপের আমাদের আর ওভারলেটা দরকার নাই এটা জাস্ট বুঝার জন্য আমরা রাখছিলাম এটা অল্টার প্রেস করে এটা বাতিল করে দিই আচ্ছা এখন আমাদের ওভারলে পপ আপটা এখানে আছে ওভারলে পপ আপ ইন্ডিভিজুয়াল থাকবে ওটার ভিতরে কোনো কন্টেন্ট থাকবে না রিমেম্বার ওটার ভিতরে কোনো কন্টেন্ট দিবেন না দিলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন আমি যেটা আপনাকে দেখাচ্ছি এখন আমাদের কন্টেন্টগুলো ডিজাইন কমপ্লিট করতে হবে ডিজাইন কিভাবে করব চলেন আমরা একটু করি আমরা চাইলে প্রথমে একটা কুইক স্ট্যাক নিতে পারি যেটার ভিতরে কাজ করব বা একটা ডিপ নিতে পারি ডিপটা একটা সাইজ দিব সো ডিপটার আমরা একটা সাইজ দেই লাইক 500 ইনটু 500 এতটুকু হইছে আমরা একটু উইডটা একটু বাড়াই 650 এতটুকু এটাকে আমরা মাঝখানে কিভাবে নিব পপআপ প্রেপার এটা আজকালে কিভাবে নিব এই যে দীপকটাকে ধরে ফ্লেক্স করতে হবে না কারণ ওটার ভিতরে তো আছে এই যে মিডলে পয়েন্ট সিলেক্ট করে দিলাম তাহলে এটা মিডল এ চলে আসবে কিভাবে বুঝবে যে ক্লিক করলে যে মিডল আছে না এখন জি ভাই মিডল আছে আমরা এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আচ্ছা এইটা নিচে পড়ে গেছে ওভারলে বুঝাই যাচ্ছে তাই না এটা থাকবে কি ওভারলে আচ্ছা এটা এখন একটা প্রবলেম ফেস করতে পারেন যে ওভারলেটা এই যে পপ আপ ওভারলেটা এটাকে সবসময় ওভারলেপ করতেছে মানে এটার উপরেই থাকতেছে কন্টেন্টটা নিচে পড়ে যাচ্ছে এটা হইতেই পারে কমন কারণ এটার জেট ইন্ডেক্স নাই বাট ওইটার তো জেট ইন্ডেক্স আছে রাইট এটা তো এটা তো ওভারলে তো জেট ইন্ডেক্স আছে এটা কি জেট ইন্ডেক্স আছে তাই তাহলে কি করবেন জেট ইন্ডেক্স দেওয়ার জন্য এটাকে রিলেটিভ দিয়ে দিবেন ক্লিয়ার এটা রিলেটিভ দেওয়া ইম্পর্টেন্ট ইন ফিউচারের কাজে লাগবে কারণ আমরা যখন হচ্ছে ক্রস বাটনটা আনবো তখন রিলেটিভ না দিলে ক্রস বাটনটা বাইরে চলে যাবে রিলেটিভ দেওয়া মানে এর ভেতরের কন্টেন্টকে ভেতরে রাখা এবং রিলেটিভ দেওয়ার পরপরই দেখবেন হচ্ছে এটা জেট ইন্ডেক্স হয়ে যাবে এবং এটা উপরে চলে আসবে ফাইন এখন এটার ভিতরে একটা কুইক স্ট্যাক নেন জাস্ট নর্মাল ডিজাইন করবেন এখন একটা সেকশন যেভাবে ডিজাইন করতে হয় এই পাশে কিছু কন্টেন্ট দিবেন আপনারা সুন্দর করে ডিজাইন অফ এখানে কিছু ফর্ম টম কিছু একটা দিলেন যেটা ফর্ম ফিল করবে

নিজ দিয়ে সব পুরো এ থাকবে বা থাকবে আপনারা আরো সুন্দর করে করবেন এখন এই পপ আপটা হ্যাঁ এটাকে হাইট করে দেন হাইট আছে কোন একটা আসবে তাই না এখানে দিয়ে দেন শো পপ আপ তেজ গুজার জন্য বালম্ভিক ফিট দিবে ক্লায়েন্টা শো পপ আপ এখানে একটা বাটন দিতে পারেন শো পপ ওকে শো এখন এইটাতে ক্লিক করলে পপ আপটা আসবে এই তো খুব কঠিন ভাবেন এটাতে ক্লিক করলে কি করবে পপ হুম টেকনিক্যাল ভাষায় বলবেন এতে ক্লিক আসলে ঘটনাটা কি করবে ক্লিক করলে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে অ্যানিমেশনের মাধ্যমে হলো কাজ আমি এই যে দা পপ আপকে হলো কাজ আমি হাইড এন্ড শো করব আর হ্যাঁ এক্স্যাক্টলি ইন্টিগ্রেশন প্লাস মাউস ক্লিক সিলেক্ট অ্যান্ড অ্যানিমেশন প্লাস এইটাকে এবার করব প্লাস হাইড এন্ড শো এটা ডিসপ্লে তখন কি ছিল যখন হাইড করলাম যতক্ষণ ব্লক ছিল ফ্লেক্স 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 করেই তো মাঝখানে আনছি কন্টেন্ট ও ফ্লেক্স ওটা চেক করে আসবেন ঠিক আছে ওটা চেক করে আসবেন কি ছিল হাইড করার আগে পর্যন্ত এই এটাই তো করবেই তো জি ভাই ক্লিক করেন আসছে আচ্ছা এটা তো আমরা দেই নেই এটা তো ওই সেম করতে হবে এবারে বানাইতে হবে না পপ অলরেডি বানানো আছে ইন্টিগ্রেশন জাস্ট ক্লাস মাউস ক্লিক সিলেক্ট অ্যান অ্যানিমেশন এই যে একটা সম্ভবত তাও পুরো ক্লিক করে একটু প্রিভিউ ক্লিক করে দেখে নিবেন হ্যাঁ তাই দেখে তাই না এই ঠিক আছে না আচ্ছা এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা হইল পপ আপটা আসলো পপ কাটার কি কোনো অপশন আছে আদৌ কাটতেছে কোনো ভাবে ক্লিক করতেছে কাটতেছে তাহলে পপ শেষ হবে কেন কাটার জন্য অপশন রাখা লাগবে দুইটা অপশন হইতে পারে একটা হচ্ছে ক্রস বাটন থাকতে পারে এই কর্নারে আরেকটা হচ্ছে কি হইতে পারে সাইডে কোথাও একটা যাবে যে ক্রস বাটন বা বাইরে কোথাও একটা ক্লিক করলে কেটে যাবে এটাও হইতে পারে রাইট জি ভাই এটা দিতে হবে আচ্ছা আমার দি পপ আপকে আমরা আবার একটু ডিসপ্লেতে নিয়ে আসি একটু পরে হাইট করে দিব সমস্যা ব্লক না ফ্লেক্স ছিল ওকে এখন এটার ভিতর একটা ক্রস বাটন লাগবে ক্রস বাটন কই পাবো ক্রস বাটনের ইমেজ নিয়ে আসেন

আমরা তো অফিস থেকে একটা শিডিউল দেওয়া আছে একটা কন্টেন্ট কি দেখাবো না দেখাবো এটা তো দেওয়া আছে আমার তাই না তারপরে আমি দেখাই আপনাদেরকে ক্লাসে ক্লাস এগুলো ডিউরেশন হওয়া এক ঘন্টা হওয়া তারপর দেখা যায় এক ঘন্টা বেশিই নেই যাতে করে কিছু এক্সট্রা জিনিস দেখাই যাবে আপনাদেরকে এন্ড অফ দ্য মার্কেট প্লেসে তো সাকসেস লাগবে তাই না ইটস নট অল অ্যাবাউট দ্য কন্টেন্ট আচ্ছা এটাকে ফিক্স করবো হ্যাঁ হ্যাঁ এটাকে ফিক্স করবো হুম বললাম যে ভাই আপনাকে পেয়ে আমরা আসলে গর্বিত মানে আপনার খুশি আমি কাজ করতেছি আমি জানি কি করতে হয় না করতে হয় তাই না এই জন্য আপনাদেরকে হচ্ছে কিছু জিনিস আমি দেখেন আচ্ছা অনেক কথাই ওকে যে পয়েন্টে ছিলাম এখন এই ক্রস বাটনটাকে আমরা এই কর্নারে কেমনে নিব এটা ফ্যাক্ট কেমনে নিব এটাকে ধরে আমরা এখান থেকে এটাকে কি করব স্ট্যাটিক থেকে আমরা এখান থেকে অ্যাপসিলিউট করতে পারি অ্যাপসিলিউট করলাম দেন আমরা এখান থেকে পজিশন সেট করতে পারি কই যাবে এই যে কর্নারে যাবে টপ রাইট কর্নারে গেছে না আচ্ছা এটা টপ রাইট কর্নারটা থাকতো না যদি না আমি এটাকে রিলেটিভ রাখতাম একটু রিলেটিভ করছি মনে আছে এই এইটাকে পপ আপ এটা রিলেটিভ করছি দেখে এখানে আছে যদি এটা রিলেটিভ না থাকতো এটা বাইরে চলে যেত এই ক্রসটা চেক করে দেখতে পারেন এই পপ আপটা যদি রিলেটিভ বাদ দিয়ে দেন তাহলে এই ক্রসটা বাইরে চলে যাবে ওই যে চলে গেছে না রিলেটিভ মানে হচ্ছে কন্টেন্টটা কন্টেন্টটা রিলেশন খুঁজবে যখন আপনি কোনো কন্টেন্টকে অ্যাবসলিউট দিবেন এটা সব সময় মাথায় রাখবেন যে কন্টেন্টটা সব সময় অ্যাবসলিউট যখন দিবেন তখন এইটা শুধুমাত্র তার সাথে গিয়ে রিলেশনটা খুঁজবে যার সাথে হচ্ছে রিলেটিভ দেওয়া আছে যখন যাই হোক এটা কমপ্লেক্স কিছু না এর প্র্যাকটিস করে বুঝবেন এখন উপরে একটু মার্জিন দিব এইপাশে একটু মার্জিন দিব আচ্ছা ক্লায়েন্টের জিনিসগুলো আপনাদেরকে দেখায় আপনাদের কনফিডেন্স আনার জন্য খুব কঠিন কিছু না বা একদম রকেট সায়েন্স না বা উপর আকাশ থেকে এসে পড়বে আপনার কাছে এই বিষয়টা এরকম না আপনি নিজেই পারবেন এটা এবং একটা সময় কনফিডেন্স চলে আসবে তখন নিজেই ম্যানেজ করতে পারবেন কারণ ক্লায়েন্টকে আপনি না করে দিবেন প্রজেক্ট করতে পারবেন না এরকম কনফিডেন্স চলে ঠিক আছে বাট এটার জন্য পরিশ্রম করতে হবে প্রজেক্ট করতে হবে অনেক কাজ করতে হবে এটা পসিবল আচ্ছা এখন এটা হয়ে গেছে রাইট এখন আমরা যদি এইখানে যাই ক্রস বাটনও তো একটা অ্যানিমেশন ঘটাইতে হবে

এই ডিপপপ আপ ধরে হ্যাঁ করতে পারি এটা হবে একটা প্রবলেমও আছে এর জন্যই জিজ্ঞেস করলাম আপনাদের দেখি প্রবলেমটা কি বা বডিতে দিলে কি সম্ভব জিনিসটা দেখি হাই শো হচ্ছে ভিউ হ্যাঁ এটাতে হাইড হচ্ছে সো এটা সিলেক্ট করে দিলাম জাস্ট হ্যাঁ তো এটা ক্লিক করলাম পপআপ আসছে বাইরে ক্লিক করলাম চলে গেছে হইছে না বাট প্রবলেম আছে কি প্রবলেম আপনি ফর্ম ফিল আপ করেন চলে গেল সেটা ওইটা মানে কি ওটা তো সবকিছু ওইটার ভিতরেই সবকিছু না ওটার যেখানেই ক্লিক করবেন হাইডি হয়ে যাবে তার লাভ হইলো না না কি করব এই জন্য বলছিলাম পোপা পোপালেটাকে আলাদা রাখবেন এটার সাথে তো এটা সম্পর্ক নাই আছে না না বুঝছেন তাহলে এখন এখন এই পোপো বললে ধরে এইটাতে ক্লিক করলে যাতে করে এটা হাইট হচ্ছে সিম্পল আস ইজি না ইজি ক্লিক করলাম ক্রস করলাম ক্লিক করলাম বাইরে ক্লিক করলাম ক্লিক করলাম ফর্মটা ফিল আপ করলাম সব হচ্ছে পারফেক্ট আচ্ছা একটা প্রবলেম হচ্ছে এখানে একটা ফিলিংস দিচ্ছে না যে এটা ক্লিক করলে কাটবে মাউসটা চেঞ্জ হচ্ছে না মাউসটাকে আমরা যদি একটু একটু চেঞ্জ চেঞ্জ করে দেখি এটাকে একটু আবার ভিজেবল করি ফ্লেক্স এটা ক্লিক করব এটা যদি কেউ মাউস নিয়ে যায় অন হোভার এটার করসরটা কি হবে করসর করসর কি হবে পয়েন্টটার এটা যে কোনো কিছুর সাথেই দেওয়া যায় হ্যাঁ করসর স্টাইলটা বুঝছে জি ঠিক আছে সেটা যখন নরমালি আমাদের থাকবে হাই ডান আমাদের কাজ হয়ে গেছে ওই সোই ইমেজ কাজ করতেছে আমাদের এই ধরনের পপ আপগুলো আমরা অনেক সময় দেখতে পারি যেমন আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি ও ঢোকার পরে দেখা যায় যে কিছু সময় স্ক্রল হোক বা না হোক তিন সেকেন্ড বা 5 সেকেন্ড ডিলে করার পরে একটা অটোমেটিক পপ আপ হয় হুম হুম এটা হচ্ছে পেজ সিগার পেজ লোড হওয়ার কতক্ষণ পরে আসবে এটা আমি দেখাবো না এটা আপনাদের মাথার উপর ছেড়ে দিলাম আপনারা অনলাইন কেটে বা যেভাবে এটা শিখে আসবে ঠিক আছে আমি যতটুকু জানি এতটুকু আমি প্র্যাকটিস হিসেবে দিলাম বাকি ওইটুকু কারো আগ্রহ থাকলে অনলাইন কেটে শিখবেন দেখি অনলাইন কেটে আপনারা কতটুকু শিখতে পারেন বাস ওয়েটা দেখাই দিলাম পেজ স্ট্রিগার থেকে তার ওখানে খুব ইজি একদম ইজি বাট আপনাকে এটা করার জন্য আমি দিয়ে দিলাম কাজ আপনারা প্র্যাকটিস করেন ওকে তাহলে কাজ হবে দুইটা একটা হচ্ছে পপ আপ বানাবেন এখানে একটা বড় বাটন থাকবে যেখানে ক্লিক থাকবে শো পপ আপ ক্লিক করলে পপ আসবে ক্রস বাটনে ক্লিক করলেও কেটে যাবে বাইরে ক্লিক করলেও কাটবে কমের মতো সুন্দর করে একটা পপ আপ বানাবে আর এইখানে একটা ইমেজ সেকশন থাকবে শো ইমেজ হাইড ইমেজ এখানে একটা বাটন থাকবে হাইড ইমেজ হাইড হয়ে যাবে আবার শো ইমেজ ক্লিক করলে শো হবে এবং পুরো প্রসেসটা কমপ্লিটলি করবেন পারবো ইনশাআল্লাহ জি এটাই আপনাদের আসেন আচ্ছা ভাইয়া ওই আমার যে প্রবলেমটা ছিল আর কি আমার আমি একটু দেখাই এখানের আমার যে স্লাইডটা আছে ভাইয়া এই স্লাইডটাতে যখন আমার করি এই যে আমার এই পাশে কিছু স্পেস জায়গা রয়ে যায় মানে এক্সট্রা যে কটা আমি এখানে দিছি ওই কটা স্পেস এখানে থেকে যেতেছে আচ্ছা

রেডিমেড ট্যাম্পলেটে তো আমি তিনটা পাইছিলাম ওটা আমি নিজে নিজেই করছিলাম কিন্তু ওখানে তো পাঁচটা ছিল না কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে হলো যে চারটা শো ছিল আর কি এরকম চারটা স্লাইড ছিল ওটা শো হয়ে থাকবে দুই পাশে হাফ হাফ করে থাকবে এটা এরকম ছিল কিন্তু আমি সিঙ্গেলটা পারতেছিলাম না যে সিঙ্গেল স্লাইড হবে ইভেন দো হলো যে লাস্টের যে অংশটা থাকে এই জিনিসটা পূরণ হইতেছে না এটা আমি এই পাশে যত একটা করে স্লাইড হলো যে আমি এই সাইডে যুক্ত করি তত হলো যে আমার এই সাইডে একটা করে স্পেস ক্রিয়েট হইতেছে